আমি এই বাড়িতে থাকব না। আমি এক রাতের জন্য মামার বাড়িতে থাকব। এই কি বলছিস তুই? নিজের বাড়ি ছেড়ে মামার বাড়ি গিয়ে থাকব? বাড়িটা কার? তোর নয়, আমার নয়? মিথ্যে অপবাদের ভয়? ও মিথ্যে বলছে তাই? তুই বাপিকে দেখে শিখিসনি? এত বড় মিথ্যে অপবাদ মানুষটা নিজের মাথায় নিয়ে বসে রইল, স্টেডি থাকলো? আমরা সবাই স্টেডি থাকলাম রাধিকা, অত কঠিন সময় এখন কি হলো? একটা সামান্য মিথ্যের জন্য তুই বলছিস আমি বাড়ি ছেড়ে চলে যাব, মানে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু। না দিদি ভাই, কিছুতেই না, আমি কিছুতেই এই বাড়িতে থাকব না। ওর বিয়ে হোক, তারপর আমি আসব। রাধিকা দি তুই ক্ষমা কর আমায়, কিন্তু বাড়ি ছেড়ে প্লিজ কোথাও যাস না। কি ক্ষমা? না না, কিসের ক্ষমা শুনি, কিসের ক্ষমা? বললাম তো, তো যাওয়ার হলে বিয়ে বাড়িটা কাটিয়ে যাস, প্লিজ এখন যাস না। ঠিক আছে, আমি তোকে আর ওই কথাগুলো বলবো না, আমি তো ক্ষমা চাইছি। হাজার হোক, তোর ছোট বোন তো, আমি কোনো অন্যায় করে থাকলে আমাকে আমাকে আরো চড় মারতে পারিস, কিন্তু প্লিজ রাধিকা দি এরকম করে আমাকে শাস্তি দিস না। তুই ভাই কথাগুলো কেন বলছিস আমি বুঝতে পারছি না রে। কাল তোর বিয়ে পোকরাজের সাথে, পোকরাজ যদি তোকে কোনো কথা বলেও থাকে, কি এমন কথা বলেছে যে এক্ষুনি তোকে সে কথাটা বলতে হবে? কি বলেছে? আমি জানি ও কি বলেছে। ও বলেছে রাধিকার আমার উপরে ক্রাশ ছিল, কিন্তু আমি পাত্তা দিইনি, এটা বলে ও আমাকে ছোট করতে চেয়েছে ওর কাছে। কি এটাই তো বলেছে? তাই তো, আর তো কিছু নয়। তুই লেখাপড়ায় হয়তো অনেক ভালো হতে পারিস রাধিকা দি, তুই হয়তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুই হৃদয়হীন। কি আমি হৃদয়হীন? ও তোর বরের এগেনস্টে আমি কথা বললাম বলে আমি হৃদয়হীন হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি হৃদয়হীন, আমি আমি হৃদয়হীন হয়েই থাকতে চাই। আর ওই পোখরা সেনগুপ্ত সম্পর্কে আমি বারবার এই কথাটাই বলবো, আমি ওই পোখরা সেনগুপ্তর ব্যাপারে হৃদয়হীন। হ্যাঁ, আমি হৃদয়হীন। শুধু শুধু ওকে কাঁদিয়ে কি লাভ হলো তোর? কি ক্ষতি করেছে তোর যেভাবে ওকে কাঁদাচ্ছিস? আর পোখরাজ, আজ আমি ওকে কিছু বললাম না, কালকে ও আসুক, আসুক এ বাড়িতে, তারপর আমি বলবো পোখরাজ সেনগুপ্তকে যা বলার। ইক্কা দুক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।